অনন্য মামুন ভাই, আপনার ব্যাপারে নতুন করে বলার কিছুই নাই। আপনার চিন্তা ধ্যান ধারণা অনেক উপরে, সেটাও জানি। কিন্তু ভাই, আপনি শাকিবিয়ানদের সাথে প্রতারণা করছেন কেন? আপনি যেটা করছেন সেটা প্রতারণার মধ্যেই পড়ে। ভাই, আপনি কিছুদিন পর পর লাইভে এসে বলেন যে ভাই সিনেমাকে আমার জন্য বানিয়েছি, সিনেমা তো দর্শকদের জন্যই বানিয়েছি। আপনি বলছেন সিনেমা প্রচার করার অনেক সময় আছে, সামনে নির্বাচন এইটা সেইটা। আপনি যদি সিনেমা পকেটে নিয়েই ঘুরবেন তাহলে শুধু শুধু লাইভে এসে একটার পর একটা মিথ্যা কথা বলে যান কেন? আপনি নিজেই বললেন আপনার সিনেমার কাজ থেমে নেই, চলছে এডিটিংয়ের কাজ। সেই সাথে আপনি লাইভে এসে বলেছিলেন আপনি 2023-এর ডিসেম্বর মাসেই একটা পোস্টার রিলিজ দেবেন, কিন্তু আজকে তো জানুয়ারির 2 তারিখ, আপনার কোনো খবরই নেই। এই বিষয় নিয়ে কোনো কথাও বলছেন না আপনি, পড়ে আছেন আপনার সেই হিন্দি সিনেমা নিয়ে। সেটা তো আপনার পার্সোনাল ব্যবসা, আপনি বরাবরের মতো শাকিবিয়ানদের ইমোশন নিয়ে খেলছেন শুরু থেকে এখন পর্যন্ত। আজকে জানুয়ারির 2 তারিখ 2024, অথচ আপনি আপনার কথা রাখতেছেন না। ভাই, আপনার যদি কথা রাখতে গিয়ে সমস্যা হয় তাহলে আপনি জানিয়ে দিয়ে ক্লিয়ার করে দিতে পারেন, তাহলে তো কোনো ঝামেলাই থাকে না। ভাই, কথা আর কাজে মিল রাখার চেষ্টা করুন, শুধু শুধু এইটা করবেন সেইটা করবেন এইসব বাদ দিয়ে এক কথার মানুষ হন আগে। আপনি শাকিবিয়ানদের ইমোশন নিয়ে আর খেলবেন না, যা বলবেন সেইটাই যেন করতে পারেন, সেই চিন্তাভাবনা নিয়েই কথা বলিয়েন।